شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله قال تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد هدى للمتقين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলবিলদান ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত দিনব্যাপী চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল ইসলামী মহাসম্মেলন। আজকের সম্মেলনের মুহতারাম সদরে জলসা সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মঞ্চে উপস্থিত জাতির রহবার, জাতির সরদার, সেরতাজ হযরত উলামায়ে কেরাম, সম্মুখ পানে সমবেত দীন প্রিয় ইসলাম প্রিয় দীনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরানে অবস্থান রতা সম্মানিত শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মাহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনি মজলিসে, জান্নাতি বাগানে ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আশার বসার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিন দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, কোরআনুল করিমের সবচেয়ে বড় সূরা, কোরআন শরীফের দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারা, সূরাতুল বাকারা 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন ডেকে বলেন হুদান লিল মুত্তাকিন, এ কোরআনুল করিম মুত্তাকিনদের জন্য হিদায়াত। পৃথিবীতে আল্লাহ তাআলা যত বড় নিয়ামত দিয়েছেন সবচেয়ে উত্তম নিয়ামত হলো হিদায়াতের নিয়ামত। সবচেয়ে বড় নিয়ামত কি বলেন? হিদায়াতের নিয়ামত, এর চেয়ে বড় নিয়ামত আর নেই। এই জন্য বান্দাকে আল্লাহ তাআলা নামাজের মধ্যেও দাঁড় করিয়ে এই হিদায়াত চাইতে বলেছেন। আমরা যারা সূরা ফাতিহা পড়ি আমরা সকলে জানি নামাজের মধ্যে দাঁড়িয়ে বান্দা বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে হিদায়াতের রাস্তা দেখান, আমাকে হিদায়াতের রাস্তায় পরিচালিত করেন। হিদায়াত চাইতে হবে আল্লাহর কাছে, কারণ এটা সবচেয়ে বড় নেয়ামত। বান্দা যেহেতু আল্লাহর কাছে হিদায়াত চাইল, জান্নাতের রাস্তা চাইল, দ্বীনের রাস্তা চাইল, আল্লাহ বলছেন যে 30 পারা কোরআন পুরোটাই তোমার সামনে দিয়ে দিলাম, এই পুরোটাই হলো হিদায়াতের রাস্তা। মনে রাখবেন মানুষের আকল দ্বীনের পথে চলার জন্য যথেষ্ট না, আকল দ্বীনের পথে চলার জন্যে, কথা বলেন না কেন আপনারা, আকল দ্বীনের পথে চলার জন্য যথেষ্ট না। কারণ জীবনের অনেক কিছু আছে যেগুলো শুধু আকল দিয়ে চিন্তা করলে মনে হয় বিষয়টা ঠিক, কিন্তু কোরআন এবং সুন্নার মাপ কাঠি দিয়ে মাপলে দেখা যায় না বিষয়টা ঠিক নাই। মানুষের আকলটা যেহেতু চলার জন্য যথেষ্ট নয়, এই জন্য আল্লাহ তাআলা 30 পারা 114 সূরাওয়ালা কোরআনুল করিম নাজিল করে সারা পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিলেন আকল যেখানে কাজ করবে না সেখানে আল্লাহর কোরআন কাজ করবে।
শুধু তাই নয়, যদি আকল কখনো কোনো বিষয়কে পজিটিভ বলে, কিন্তু কোরআন এবং নবীজির সুন্নাহ বলেছে বিষয়টা নেগেটিভ, তাহলে আকলের কথা বাদ, ওটা নেগেটিভ, এটা অরিজিনাল, ঠিক কিনা বলে? আকল যদি কোনোটাকে বলে যে এটা নেগেটিভ, কিন্তু কোরআন এবং নবীজির সুন্নাহ বলছে এটা পজিটিভ, তাহলে আকলের কথা বাদ, কোরআন এবং সুন্নার কথাই রাইট, ঠিক কিনা বলেন? মুসলমান মনে রাখবেন, আকল সকল সমস্যার সমাধান নয়, কোরআনুল করিম সকল সমস্যার সমাধান। আবার আসতে বলেন কেন, জোরে বলেন, নবীজির সুন্নাহ সকল সমস্যার সমাধান। সুতরাং মনে রাখবেন, আকল দিয়ে যারা বিবেচনা করতে চায়, শুধু আকল দিয়েই যারা দ্বীনের পথে চলতে চায়, এদের কিন্তু আসলে পরিস্থিতি খুব একটা ভালো না, ঠিক কিনা বলেন? আমাদের দেশে দেখা যায় কোনো সমস্যা হলেই একদল মানুষ টকশোতে বসে যায়, টকশোতে বসে এরা আকল দিয়ে চিন্তা করে, আকল দিয়ে চিন্তা করে করে এর সমাধান বের করার চেষ্টা করে। আমি মনে করি এদের মতো বোকা কি আল্লাহর জমিনে আছে? আকল দিয়ে কেমনে সম্ভব? সব জিনিসের সমস্যার সমাধান তো আকল দিয়ে হবে না, কারণ কিছু মানুষের আকল সুস্থ, কিছু মানুষের আকল অসুস্থ, ব্রেইন চিন্তাটা অসুস্থ চিন্তা, ঠিক কিনা বলেন? কারণ বাংলাদেশে আজানের আওয়াজকে বিশ্বের আজা বিশ্বের আওয়াজের সাথে তুলনা করার লোকও তো বাংলাদেশে আছে, তার আকলটাকে সুস্থ না অসুস্থ? তার আকল তো অসুস্থ, তার আকল তো সুস্থ নয়। মুসলমান ভাইয়েরা দেখবেন, আকল সব জিনিসকে সায় দেয় না। যেমন এই জোহরের নামাজ, আমরা আজকে জুমার দিনে জুমার নামাজ পড়লাম, জোহরের নামাজ 10 রাকাত, এটা আকলের চলে না। আকল কি বলে, এত ব্যস্ততার মধ্যে দুপুর বেলার প্রচন্ড রোদ, এর মধ্যে জোহরের নামাজ হওয়ার দরকার ছিল 2 রাকাত। ইসলাম কি বলছে, আগে 4 রাকাত সুন্নত পড়বা, এরপরে আবার 4 রাকাত ফরজ, এরপরে আবার 2 রাকাত সুন্নত, কয় রাকাত হলো? কিন্তু আকলের চাহিদা হলো সুন্নত তো আগেই বা ফরজই 2 রাকাত হওয়ার দরকার ছিল। আচ্ছা বলেন তো, এখানে আকল চলবে না নবীজির সুন্নাহ এবং কোরআন চলবে? আওয়াজ করে বলেন, আকল চলবে না কোরআন সুন্নাহ চলবে? আকল কি বলে, ফজরের নামাজ, এটা এত সকালবেলা ঠান্ডার মধ্যে না হওয়া ভালো ছিল, এটা যদি মোটামুটি 9টার পরে হইতো তাহলে ভালো হইতো, এটা আকলের কথা। আচ্ছা কোরআন এবং সুন্নাহ কি বলে, না সুবহে সাদিকের পরে সূর্য ওঠার আগেই পড়তে হবে, এটাই ইসলাম, কথা বলেন না কেন? আকল, আকল দিয়ে সব জিনিসের বিবেচনা করা যায় না। এই আধুনিকতার যুগে, অত্যাধুনিকতার যুগে আকল বলতে চায়, আকল বুঝাইতে চায়, আকল বলে এই মুহূর্তে মহিলাদের চেহারা খোলা রাখা দরকার, এটা আকলের চিন্তা, হাতের তালু পায়ের তালু খোলা রাখা দরকার। কিন্তু ইসলাম কি বলে, না হাতের তালু পায়ের তালু খোলা রাখা যাবে না, ইসলাম বলছে চেহারাও খোলা রাখা যাবে না, ওটাও থাকতে হবে। আপনি আকল মানবেন না ইসলাম মানবেন, আকল মানবেন না কোরআন মানবেন, আকল মানবেন না নবীজির সুন্নাহ মানবেন? আওয়াজ করে বলেন, পর্দার কথা যেহেতু সেই গেল, ছোট্ট 2 মিনিট একটা কথা বলি। আচ্ছা মহিলাদের চেহারা বের হলে, বাহিরে কোথাও রাস্তায় বের হলে ঢাকতে হবে কি হবে না, এ বিষয়ে ইসলাম কি বলে, খুব ক্লিয়ার করে বুঝেন, ছোট্ট 2 মিনিটে সমাধান দেব। আপনারা আওয়াম অনেক দলিল মনে রাখতে পারবেন না, ছোট্ট করে বুঝেন, একজন পুরুষের সতর কতটুকু, কথা বলেন না কেন? এখানে তো অধিকাংশ মাদ্রাসার ছাত্র দেখছি আমি, তো আপনারা কথা বলেন না কেন? একজন পুরুষের সতর কতটুকু, নাভির উপর থেকে নিচ পর্যন্ত, ঠিক কিনা বলেন? এটা হলো পুরুষের সতর। একজন মহিলার সতর কতটুকু, 3টি অঙ্গ বাদ দিয়ে পুরো শরীর ঢেকে রাখা সতর, চেহারা হাতের তালু পায়ের তালু, এই 3টি অঙ্গ বাদ দিয়ে পুরোটা ঢেকে রাখা মহিলা কথা বলেন, আরে জোরে বলেন, সতর নেই কার সামনে, স্বামীর সামনে স্ত্রীর সতর নাই,
ঠিক না? স্ত্রীর সামনে স্বামীর সতর নাই, সতর ঢাকতে হবে কাদের সামনে? সতর ঢাকা পরস্কার সামনে, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ, বিয়ে করা হারাম। যাদের সাথে দেখা দেওয়া জায়েজ, বিয়ে করা। তাহলে এমন কারা আছে, একজন পুরুষের জন্য 14 জন মহিলার সাথে দেখা দেওয়া জায়েজ, জানেন তো কারা কারা? একটু বলে দেই, নানি, দাদি, মা, নাতনি, পুতনি, ফুফু, খালা, নিজের মেয়ে, ভাতিজি, ভাগ্নি, দুধমা, দুধবোন, শাশুড়ি, নিজের বোন। এই 14 জনের সাথে দেখা দেওয়া জায়েজ, বিয়ে করা হারাম। এই 14 জন ছাড়া যারা আছে, এদের বিয়ে করা জায়েজ, দেখা দেওয়া, কথা বলেন না, দেখা দেওয়া হারাম, বিয়ে করা জায়েজ। ঠিক একজন মহিলার জন্য এই বিপরীত 14 জন, এদের সাথে দেখা দেওয়া জায়েজ, বিয়ে করা হারাম। এই 14 জন ছাড়া যারা আছে, এদের সাথে দেখা দেওয়া হারাম, বিয়ে করা জায়েজ। মনে রাখবেন, মনে রাখবেন, একজন মহিলা চেহারা খোলা রাখতে পারবে, হাতের তালু খোলা রাখতে পারবে, পায়ের তালু খোলা রাখতে পারবে, এতটুকু বাদ দিয়ে পুরোটা হলো সতর। এই সতরটুকু কমপক্ষে এই 14 জন যাদের সাথে দেখা দেওয়া জায়েজ, বিয়ে করা হারাম, এদের সামনে আসলে ঢাকতেই হবে। ঠিক আসতে বলেন কেন? আওয়াজ করে জোরে কান। এই 14 জনের সামনে আসলে সতরটুকু কমপক্ষে ঢাকতেই হবে। এখন কোন সন্তানের সামনে মা যদি টাইট পোশাক পরে আসে, জায়েজ না হারাম? কোন বাবার সামনে মেয়ে যদি টাইট পোশাক পরে হাঁটে, হাতার মধ্যেক নাই অথবা হাতা পড়ছে কিন্তু ওটা মশারি, জায়েজ না হারাম? কথা কয় না, জায়েজ না হারাম? মনে রাখবেন, মনে রাখবেন, একজন পুরুষের মহিলা সতর ঢাকতে হয় তাদের সামনে যাদের সাথে দেখা দেওয়া জায়েজ, বিয়ে করা হারাম। এখন বলুন তো, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ আজ নাই, বিয়ে করা জায়েজ, দেখা দেওয়া হারাম, বিয়ে করা জায়েজ, এদের সামনে সুতুর শুধু সতর ঢাকবেন না, আরো বাড়তিটুকু ঢাকবেন। ক্লিয়ার হয়ে গেল? মশালা পরিষ্কার? এক কথায় ক্লিয়ার? এই জন্যই তো আপনি নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত সতর থাকার পরেও আপনি যখন রাস্তা বের হন, একটু আলাদা টাইট একটা পোশাক, কি বলে, প্যান্ট পরে বের হন, শার্ট পরে বের হন, একটা কোট পরে বের হন, টাই পরে বের হন, আমাকে হুজুরগুর কথা বাদ দেন, আমরা হুজুরের তো পোশাকের দাম বাড়াইছি, লম্বা পোশাক পরে আমরা হুজুরের পোশাকের দাম বাড়াইছি না? চিন্তা করেন পাবলিকের মেজাজ কত অসুস্থ মেজাজ। আমরা এত বড় যোগ্য বানাইছি, একজন হুজুরে জিজ্ঞেস করেন তো 2000 টাকার বেশি খরচ গেছে নাকি, 1500-2500 দেখছি প্লাস্টিকের উপরে একটা পোশাক সাজায় রাখছে, এক মেয়ের পোশাক প্লাস্টিকের উপরে, এই পিছনের ঘাড়ের উপরে একটা ফিতা আছে, আর কিছু নাই, একদম কোমর পর্যন্ত পেছন থেকে পুরোটাই খালি, মানে পুরো স্টেডিয়াম, কথা বলেন এই পেছনের পুরোটা খালি। আমি জিজ্ঞেস করলাম প্রাইস কত, কয় 27,500 টাকা। নাউজুবিল্লাহ আগানে কেল কয়ে, নাউজুবিল্লাহ বলার যে স্টেন একটু সুন্দর বড় নাউজুবিল্লাহর আওয়াজ করবে না, জোরে কান নাউজুবিল্লাহ। পোশাকের দাম বাড়াইছি আমরা, পোশাকের দাম বাড়াইছি আমরা হুজুররা, তোমরা এতটুকু পোশাক পইড়া জনমের মতো করে দাম দিতেছ, আর পোশাক বাদাম বাড়াইছি আমরা, কত বড় লোক দেখবেন, কোটি কোটি টাকার মালিক, ওই পোশাকটুকু তার নাই যে পোশাক দিয়ে তার সম্ভ্রম ঢেকে রাখা যায়, ওই পোশাকটুকু তার নাই যে পোশাক দিয়ে শরীরটা ঢেকে রাখা যায়, ঠিক কিনা জোরে কান? রাস্তার দুই ধার সিনেমা হলের উপর পাগলের বেশ ধরে, শরীরটা খালি করে মানুষের সরতে শয়তানকে, মানুষের সরতে শয়তানকে, জাকাতের কাপড়টা ওকে এনে দে, এত টাকা এত পয়সা কিন্তু শরীর ঢাকার মতো কাপড় নাই, ওরে জাকাতের কাপড় দিয়ে শরীর ঢাকতে দেওয়া দরকার, ঠিক কিনা জোরে কান?
হায় 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 হায়, পেট খালি পিঠ খালি তিলক কপালেতে, পেট খালি পিঠ খালি তিলক কপালেতে, ওর না কাপড় নেই মাথাতে, ওর না কাপড় নেই মাথাতে, জাকাতের কাপড়টা ওকে এনে দে। মহিলাদের পরিমাণ কম না বেশি? আল্লাহ হেফাজত করুন, জোরে বলুন আমিন, আর জোরে বলুন না আমিন। এই জন্য মা বোন যারা আছেন, মা বোনদের কাছে অনুরোধ করব, পর্দা ঢেকে রাখা আপনার জন্য ইজ্জত। কথা বলেন ঠিক কিনা? তো আকল বুঝাইতে পারলাম, এক কথা বুঝাইতে গিয়ে এতগুলো কথা বললাম। আকল কি বলে? না, পর্দার বিধানটা একটু শিথিল করা দরকার। কিন্তু ইসলাম বলে না, চেহারাও খোলা রাখা যাবে না, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সামনে আসলে মহিলাও চেহারা খোলা রাখতে পারবে না, হাতের তালু খোলা রাখতে পারবে না, পায়ের তালু খোলা রাখতে পারবে না, যদি কেউ করে ওটা জায়েজ হবে না। আমি মুসলমান, এখন বলুন আকল মানব না ইসলাম মানব? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে না চোখ রাখো কোরআনে। জোরে সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান। কষ্ট চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক, এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, শান্তি পাবে তুমি তো জানে সমাধান। বলেন না সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। মুসলমান কোরআনের পথে চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ, দ্বীনের পথে চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ, কোরআন রক্ষা করতে গিয়া, ইসলাম রক্ষা করতে গিয়ে, এদেশের স্বাধীনতা রক্ষা করতে গিয়ে আপনার আবার যদি রক্ত দিতে হয় রক্ত দেব, উলামায়ে কেরামদের নেতৃত্বে যদি জীবনটাও দিতে হয় জীবন দিতে কারা কারা তৈয়ার আছে? মুসলমান মুসলমান মনে রাখবেন, আমরা কোরআনের জন্য কথা বলি, আমরা কারো স্বার্থ উদ্ধারের জন্য কথা বলি না, আমরা কাউকে গদির থেকে নামানোর কাউকে গদিতে উঠানোর জন্য কথা বলি না, আমরা কোরআনের জন্য কথা বলি, দ্বীনের জন্য কথা বলি, ইসলামের জন্য কথা বলি। ঠিক কিনা জোরে কথা? কোরআনের জন্যই বাঁচবো, কোরআনের জন্যই মরবো, ঠিক কিনা? আমি সব সময় বলি, আজকেও বলে যাই, আজকের এই দুনিয়া কলেজ ময়দান থেকে বলে যাই তোমাদেরকে মুসলমান, উলামায়ে কেরাম চায় না রাজপথে নেমে আন্দোলন করতে, আমরা চাই না। আমরা মাদ্রাসার হাদিস পড়ে আমাদের শান্ত রাখতে চাই, আমরা মসজিদের ইমামতি করে আমরা ঠান্ডা থাকতে চাই, আমরা খানকা নিয়ে ঠান্ডা থাকতে চাই, আমরা ওয়াজ মাহফিল নিয়ে সুস্থ থাকতে চাই। কিন্তু সাবধান করে বলি, এই বাংলাদেশে যদি আমার নবীকে দ্বিতীয়বার গালি দেওয়া হয়, আমার আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি দ্বিতীয়বার কথা বলা হয়, ইসলামের বিরুদ্ধে যদি কোনো কথা বলা হয়, কোরআন আর ইসলামের মানুষদেরকে নিয়ে যদি মসজিদ মাদ্রাসা নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র করা হয়, আমরা নামতে চাই না। তারপরেও কোনোজন যদি কোন শায়খুল হাদিস বুখারীর দরস বাদ দিয়ে রাস্তায় নামতে বাধ্য হয়, কোন মসজিদের খতিব যদি জুমার খুতবা বাদ দিয়ে রাজপথে নামতে বাধ্য হয়, মুসলমান মনে রাখবেন, কোন খানকার পীর যদি রাস্তায় আন্দোলন করতে বাধ্য হয়,
ইসলাম যদি ছাত্র সমাজদেরকে নিয়ে তরিওয়ালা তবিওয়ালা জব্বাওয়ালাদেরকে নিয়ে যদি রাস্তাতে কোনোদিন নামতে বাধ্য হই, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, রাস্তাতে যদি কাফরের কাপড় মাজাই দিয়ে রাস্তাতে নামবো, কোন কাফিরকে পাগলা দখল করতে মুসলমান শোনো, আমরা হিংসা চাই না, দ্বন্দ্ব চাই না, মারামারি চাই না। আমরা আজকের এই জনসদ থেকে সরকারের কাছে ছোট্ট একটা আবেদন জানাবো, আমরা অ্যাপ্লিকেশন জানাবো, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত ঠিক কিনা বলে, আমরা নবীজির উম্মত হিসেবে দুনিয়ায় বাঁচতে চাই। আমরা ইদানিং লক্ষ্য করছি, আমার নবীর পরে কোন কুলাঙ্গার নতুন করে নবী দাবি করেছে বাংলাদেশে, এদের কিছু চামচা নতুন করে এদের দিনগুলো প্রতিষ্ঠান করার জন্য চেষ্টা করছে, এরা মাদ্রাসা মসজিদে হামলা করছে। আমি ইমামদারদের কাছে প্রশ্ন করে জানতে চাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের কাছে জানতে চাই, এই বাংলার জমিনের সরকারের কাছে আরেকটি আবেদন আমরা জানাতে চাই, আপনারা 300 জন সাংসদ যখন সংসদের মধ্যে বসেন, নতুন করে একটি বিল উত্থাপন করে এই বাংলার জমিনে কাফির বলে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিতে হবে। আল্লাহ কবুল করুন বলেন আমিন। এটা কোন দলীয় স্লোগান বললাম? এটা আমাদের প্রাণের দাবি, এটা শুধু আমার দাবি নয়, এদেশের 300 জন প্রার্থী এমপিদের দাবি। যদি ওনারা মুসলমান হন, প্রত্যেকজন মুসলমানের দাবি। এটা আমার রাষ্ট্রপতিরও দাবি, এটা আমার প্রধানমন্ত্রীরও দাবি, স্পিকার যিনি আছেন, ডেপুটি স্পিকার যিনি আছেন, তাদেরও দাবি, ঠিক কিনা বলো? ঢাকা আগামীকাল নির্বাচন হবে, প্রত্যেকজন কমিশনার মুসলমান, আমার নবীর পরে কোন নবী, আমার নবীর পরে কোন নবী। আমার ভাইরা, যে কথা বলছিলাম, সুতরাং কোন আকল যেখানে চলবে না সেখানে আল্লাহর কোরআন চলবে। এখানে ছোট্ট করে একটা কথা বলি, সাহাবায়ে কেরামদের ইসলাম আর আপনার আমার ইসলামের মধ্যে বিশাল এক পার্থক্য আছে। পার্থক্যটা কি জানেন? ভেজালটা ওখানে, সমস্যাটা ওখানে, ঝামেলাটা ওখানে। সাহাবায়ে কেরামদের ইসলাম আর আপনার আমার ইসলামের মধ্যে পার্থক্য হলো, সাহাবায়ে কেরাম আগে ডানে বামে কোন সাইডে যেতেন না, আগে দেখতেন কোরআন কোন সাইডে গেছে। কোরআন যদি কোন জিনিসকে নেগেটিভ বলেন, সাহাবায়ে কেরাম নেগেটিভ বলতেন। কোরআন কোন জিনিসকে পজিটিভ বলেছেন, সাহাবায়ে কেরাম সেটাকে পজিটিভ বলতেন। কোরআন ডানে গিয়েছেন, সাহাবায়ে কেরাম ডানে যাইতেন। কোরআন বামে গিয়েছেন, সাহাবায়ে কেরাম বামে যাইতেন। আর আপনার আমার ইসলাম গ্রহণ করার ধরন হলো, আমি আগে এক দলের লোক, আমি অমুক দলের লোক, আমি অমুক পীরের মুরিদ, আমি অমুক ব্যক্তির ভক্ত, আমি অমুক হুজুরের ভক্ত, আমার পক্ষে কোরআনের যতগুলো দলিল আছে ওগুলো মানি, বাকিগুলো মানি না। কথা কয় না? ওগুলো মানি, বাকিগুলো। এই লজিকটার কারণে ইসলাম আজকে এত দলে দলে পার্থক্য হয়ে গেছে, ঠিক কিনা? কম আপনাদের কাছে প্রশ্ন করি, বলুন তো কোরআন কয়টা? বলুন না, কোরআন কয়টা? নবীজির হাদিস কয়টা? নবীজি কয়জন? নবী কয়জন? আরে আওয়াজ করে কন, আঙ্গুলটা উঁচা করে কন, নবী কয়জন? কোরআন কয়টা? আল্লাহ কয়জন? এমন কি আছে নাকি অমুক দলের নবী অমুক, অমুক দলের নবী অমুক? সব যদি এক হয়, আল্লাহ যদি এক হন, নবী যদি এক হন, কি বলে, কোরআন যদি একটা হয়, মুসলমানদের মধ্যে কোন দল বেধাভেদ হতে পারে না। ভেদাভেদ যারা তৈরি করতে চায়,
এরা মুসলমানদের প্রকৃত বন্ধু নয়, এরা বন্ধু নামের দুশমন। কথা বলেন, বন্ধু নামের আসুন মুসলমান। সাহাবায়ে কেরাম যেমন ইসলামের জন্য রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম ইসলামের জন্য জীবন দিয়েছেন, সাহাবায়ে কেরাম ইসলামের জন্য রক্ত দিয়েছেন, আপনাকে আমাকেও আজকের এই প্রোগ্রাম থেকে শপথ নিতে হবে, আমরা মুসলমান এক, গণতান্ত্রিক অধিকারে। কারো ব্যক্তি ভিন্ন হতে পারে, কারো সিলমোহর ভিন্ন হতে পারে, ওতে কিছু যায় আসে না, আমরা মুসলমান সবাই এক। কোনো দ্বন্দ্ব বুঝি না, মারামারি বুঝি না, কাটাকাটি বুঝি না, হিংসা বুঝি না, হাসাদ বুঝি না, ফাসাদ বুঝি না, মুসলমানদেরকে এক হতে হবে, ঠিক কিনা জোরে কম, আরো জোরে আওয়াজ করে বলুন ঠিক কিনা। আমার মুসলমান ভাইয়েরা, আজকের ইসলাম বাংলাদেশে কিন্তু এত সহজে আসে নাই, এত সহজে আসে নাই, আমার নবীর দান মুবারক শাহাদাতের বিনিময়ে ইসলামে বাংলাতে এসেছে। নবীজি বদরের প্রান্তরে গিয়েছেন, বদরের প্রান্তরে গিয়ে দেখলেন কাফিররা যেখানে অবস্থান করেছে ওটা যুদ্ধের জন্য উপযোগী জায়গা, মুসলমানরা যেখানে বসবাস করছে ওটা যুদ্ধের জন্য অনুপযোগী জায়গা। নবীজি হায়রান হয়ে গেলেন, নবীজি দেখলেন সাহাবায়ে কেরাম যেখানে অবস্থান নিয়েছে সাহাবায়ে কেরামদের সংখ্যা মাত্র 313 জন, কাফেরদের সংখ্যা হাজারে হাজার। আমার নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়ে গেল, রাত্রিবেলা নবীজির ঘুম নেই। আমার নবী তাবুত থেকে বের হয়ে যায় নামাজ বিছিয়ে, নবীজি কান্না শুরু করলেন, আল্লাহুম্মা ইন শিতা আল্লান তুবাদ, আল্লাহুম্মা ইন শিতা আল্লান তাসজুদ, মালিক তুমি যদি চাও আজকের থেকে আর তোমার কদমে কেউ সাজদা দিবে না, তুমি যদি চাও আজকের থেকে আর কেউ তোমার কদমে তোমার গোলামি করবে না, তাইলে আজকে মুসলমানদেরকে পরাজয় দাও, এদেরকে বিজয় দিও না আল্লাহ, আর তুমি যদি চাও আজকের থেকে তোমার কদমে সাজদা দেওয়ার লোক বাড়বে, তুমি যদি চাও ইসলামের পক্ষে কথা বলার লোক বাড়বে, তাইলে তুমি আজকে মুসলমানদের পক্ষে বিজয় গ্রহণ বিজয় দিয়ে দাও। আল্লাহর নবীর কান্না শুনে সাহাবায়ে কেরামদের ঘুম ভেঙে গেল, সাহাবায়ে কেরামদের চোখের পানি, সাহাবায়ে কেরামরা চোখের পানি গুলো ছেড়ে কান্না শুরু করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সবাইকে ঘুম থেকে ডাক দিয়ে উঠায়, ওঠ তাড়াতাড়ি ওঠ, আমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখ, নবীজি চোখের পানি গুলো ছেড়ে কান্দেন। আমার নবীর কাছে দৌড়ায় চলে গেলেন সাহাবায়ে কেরাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির হাতটা বুকের মধ্যে লাগায় দিয়ে চোখের পানি গুলো ছেড়ে রাখলেন, আর ডেকে বললেন হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর যথেষ্ট হয়েছে আপনার কান্না, আপনি কাঁদবেন না, আপনি কান্না করলে আমরা সাহাবায়ে কেরাম আমরা সহ্য করতে পারি না, পয়গম্বর আপনি কান্না করবেন না, আপনি যদি কান্না করেন আমরা সহ্য করতে পারি না। সাহাবায়ে কেরাম আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডেকে বললেন পয়গম্বর আমরা কিন্তু মুসা আলাইহিস সালামের উম্মত নয়, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, আমরা আপনাকে রেখে চলে যাব না, আমরা আপনাকে রেখে চলে যাব না, ইসলামের জন্য আমরা আপনার ডানে যুদ্ধ করব, আমরা আপনার বামে যুদ্ধ করব, আমরা আপনার সামনে যুদ্ধ করব, আমরা আপনার পেছনে যুদ্ধ করব, বর্তমান নায়েবে বর্তমান নায়েবে নবী যারা আছেন, নবীর ওয়ারিস যারা আছেন, তাদেরকে আমরা বলব বাংলার সিংহ পুরুষেরা আপনার সামনের দিকে আগায় যান, আমরা পেছনে যারা আছি আমরা ভাগতে রাজি নই, আমরা আপনাদের সামনে আছি ঠিক কিনা। আজকের মাহফিলের প্রধান অতিথি বাংলার সিংহ পুরুষ, বাংলার জিন্দাবাদ, আল্লামা জুনায়েদ বাবু নগরী দামাদ বরকাতুল আলিয়াকে বলবো আপনি ময়দানে ডাক দেন, আল্লামা শাহ আহমদ শফিকে বলবো আপনি ডাক দেন, আর মুসলমান আমরা মামুনুল হক সাহেবকে বলবো আপনি ডাক দেন, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীকে বলবো আপনি ডাক দেন, আল্লামা অলিপুরি সাহেবকে বলবো আপনি ডাক দেন, চট্টগ্রামের সাহেবকে বলবো আপনি ডাক দেন, ফকির মহাসচিব ফরিদাবাদের উস্তাদ মুহতামিম শেখুল হাদিসকে বলবো আপনি ডাক দেন, নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ ফয়জুল করিমকে বলবো আপনি ডাক দেন, বর্তমান বাংলার জিন্দা আমার মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইকে বলবো আপনি ডাক দেন, কুয়াকাটার হাফিজুর রহমান সিদ্দিককে বলবো আপনি ডাক দেন,
ইসলামের জন্য আপনাদের ডানে আছে, আপনাদের বামে আছে, আপনাদের সামনে আছে, আপনাদের পেছনে আছে। রক্ত লাগলে রক্ত দেব, জীবন লাগলে জীবন দেব। কারা কারা প্রস্তুত আছে একবার হাত তুলে। আমার মুসলমান ভাইরা, ইসলাম বিজয়ের জন্য দুটো কাজ লাগবে। এক নম্বর কাজ, রাত্রিবেলার চোখের পানি ছড়া লাগবে, দিনের বেলা ময়দানে বাঘের মতো হুঙ্কার দিতে হবে। ওরে মুসলমান, রাত্রিবেলা ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির মতো চোখের পানি ছেড়ে কান্দো, শেখুল হাদিস রহমাতুল্লাহি আলাইহির মতো চোখের পানি ছেড়ে কান্দো, দিনের বেলায় আমুফতি আমিনের মতো হুঙ্কার ছড়ো। চোখের পানি গুলো ছেড়ে কান্দ, আর দিনের বেলায় আল্লামা মামুনুল হকের মতো হুঙ্কার ছাড়ো। এমনি কাফিররা ভেগে গিয়ে মুসলমানদের পায়ের তলায় আসবে, ঠিক কিনা জোরে কর। প্রতিযোগিতা শুরু করা লাগবে সাহাবাই কারামদের মধ্য থেকে। আমার নবী যখন বললেন যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, কে কে যুদ্ধের ময়দানে যাইবা, কাতার করে দাঁড়ায় যাও। হঠাৎ করে উকবা নামের একজন সাহাবি আমার নবীজির কাতারের মধ্যে দাঁড়ায় গেলেন। তার ছেলের নাম ছিল বশির, বাচ্চা মানুষ, মাত্র 6-7 বছর বয়স। বাচ্চাটাকে কারো কাছে রেখেও গেলেন না, বাচ্চাকে বলেও যান নাই, বাবা যুদ্ধের ময়দানে যাই, তুমি কাউ কোথাও যাও না, ঠিকঠাক মতো থাইকো। বাচ্চাকে বলেও যান নাই, কারো কাছে বাচ্চাকে রেখেও যান নাই, যুদ্ধের ময়দানে চলে গেলেন। বাচ্চা খবর পাইল বাবার নবীজির সাথে যুদ্ধের ময়দানে গিয়েছে। যেমন বাবা তেমন সন্তান, বাবা আস্তে আস্তে করে সন্তানটা ধৈর্য ধারণ করছে। যুদ্ধ শেষ হয়ে গেলে আমার বাবা ফিরবে, আমি বাবার কোলে মাথা রেখে ঘুমাবো। এই বশির ছোট্ট মানুষটার কেউ নাই, বাবা নাই, অন্য কোনো ভাই নাই, আমার বশিরের চাচাও নাই, আত্মীয় স্বজন কেউ নাই, কিন্তু উকবা আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে গিয়া যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতে চলে গেছে। যেদিন মক্কা মদিনাতুল মুনাওয়ারায় সাহাবায়ে কেরাম ফিরতেছেন, বশির বাচ্চা মানুষ মসজিদে নববীর সামনে দাঁড়ায় আছে, তাকায় দেখে সব সাহাবীরা ঢুকে আমার নবীজি মসজিদে নববীতে ঢুকতেছেন। আবু বকর সিদ্দিক ঢুকতেছেন, ওসমান ঢুকতেছেন, আলী ঢুকতেছেন, আমার ঢুকতেছেন, সব সাহাবীরা ঢুকে, কিন্তু আমার বাবা কি দেখা আমার বাবা তো আপনার সাথে যুদ্ধের ময়দানে গেল, বাবা কই? আমার নবীজি কেমনে বলবেন যে তোর বাবা যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করে আল্লাহর জান্নাতে চলে গেছে? আমার নবীজির চোখ দিয়ে টপ 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 করে পানি বের হয়, নবীজির চেহারা লাল হয়ে গেছে। আমার নবী আস্তে করে চেহারাটা ডান দিকে ঘুরায় নিলেন। বশির বাচ্চা মানুষ ওই ডান দিকে গিয়ে আবার প্রশ্ন করেন, পয়গম্বর আমার বাবা কই? নবীজি আবার লজ্জার কারণে বাম দিকে চেহারা ঘোরায় বানাইছে, বাচ্চাটা আবার ওখান দিকে তাকায় একা, পয়গম্বর আমার বাবা কই? নবীজি আবার চেহারা ঘুরায় নিচের দিকে দিয়ে ফেলাইছে, নবীজির চক্ষু দিয়ে টপ 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 করে পানি বের হয়। বাচ্চা মানুষ বুঝে না, আমার নবীর পায়ের মধ্যে জড়ায় ধরেছে, আর ডেকে বললেন পয়গম্বর আমার বাবা এতদিন আপনার কাছে ছিল, আমার বাবা কই? আমার নবীজি চোখের পানি গুলো ছেড়ে বশিরের দিকে তাকায়, তাকায় তাকায় ডাক দে বাবা, তোর বাবা আমি কেমনে বলবো, তোর বাবা তো দুনিয়া না, তোর বাবা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। বশির বাচ্চা মানুষ ডাক দেয় পয়গম্বর, আপনি পশ্চিম আকাশের দিকে তাকায় দেখে এই সূর্য ডুবতেছে, আমার বাবা যদি থাকতো বাবার কোলের মধ্যে মাথা রেখে আমি ঘুমাইতাম, আজকে আমি কার কোলে মাথা রেখে ঘুমাইবো?
আমার তো বাবাও নাই, আমার মাও আগের থেকে বিদায় হয়ে গেছে গো পয়গম্বর। আমার বাবার সাথে আপনার পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তাম, আজকে সে নামাজ পড়ে আমি বাসায় গেলে আমার কেউ নাই, কেউ নাই আমার দেখার মতো। আমারে কে একটু গোসল করে দিবে, আমারে কে একটু খাওয়াই দিবে, আমারে কে একটু ভালো মানবে? পয়গম্বর আমার নবীর সামনে বার বার করে কথা বললে বিশ্ব নবীর দিলটা ভরে যায়, আমার নবীর চোখের পানিগুলো টপ টপ করে পড়ে। নবী আমার আমি তোর বাবাকে জান্নাত থেকে ফিরা আইনে দিতে পারবো না, তবে ছোট্ট একটা ওয়াদা আমি করলাম ওরে বশীর, যতদিন আমি নবী দুনিয়া বেঁচে থাকবো বাকি জিন্দেগির জন্য আমি তোর বাবা হয়ে গেলাম। আমার মুসলমান ভাইয়ের ইসলাম বিজয়ের জন্য আজকের থেকে শপথ নাও, কোরআন বিজয়ের জন্য আজকের থেকে শপথ নাও, বলে যাও যদি জীবন দেওয়া লাগে জীবন দেব, ইসলামের রাস্তা ছাড়বো না। কারা কারা রাজি আছো হাত দুইটা দেখাও। আমার মালিকরে চিৎকার করে জোরে একটা ডাক দাও আল্লাহ, আওয়াজ হয় না আরো জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে চিল্লা ডাক দাও আল্লাহ। হাত গুলো উঁচা করে রাখেন না, মায়ের না সবাই উঁচা করেন। এই হাত দিয়ে অনেকে মাকে কবরে রাখছেন, অনেকে বাবাকে কবরে রাখছেন, অনেকে কাবার গিলাপ ধরেছেন। আজকের হাত দিয়ে আমরা একটা নেকের কাজ করবো, রাজি আছেন সবাই? আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, আরো জোরে পড়েন না বিসমিল্লাহির রহমানির রহিম। হাত গুলো পকেটে ঢুকায় দেন তাড়াতাড়ি, খুব দ্রুত করে রুমাল নিয়ে নেমে যান। আমার যুবক ভাইয়েরা, কলিজার টুকরা যুবকেরা চমৎকার মাহফিলের আয়োজন করেছেন, খুব সাহস করে বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়ে ওনারা নিয়ে এসেছে। আমার মুসলমান ভাইয়েরা, আমি এদের প্রতি অত্যন্ত খুশি। আমার আগে আলোচনা করেছেন বাংলার জনপ্রিয় আলোচক হযরত মাওলানা রাফি বিন মুনির, এরপরে আমি স্টেজে দেখতে পাচ্ছি আমার প্রিয় ভাজন ভাই, আমার শ্রদ্ধা ভাজন ভাই, আমার বড় ভাইয়ের সমতুল্য হযরতুল আল্লাম আল্লামা হাসান জামিল সাহেব দামত বরকাতুহুল আলিয়া। আল্লাহ পাক হযরতের হায়াতে বরকত দান করুন বলুন আমিন, ওলামায়ে কেরামদের আওয়ামদের রাহবার হিসেবে কবুল করুন বলুন আমিন, এই জাতির রাহবার বলে কবুল করুন বলুন আমিন। একজন মিস যাবেন না, আমি দেখতে চাই সবার পকেট থেকে আপনারা দিচ্ছেন। ইউসুফ সাহেব পয়ার থাকলে হবে না তো, আরো দুই চারজন নামেন না, ওইদিকে যারা দাঁড়ায় আছে।